আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সকলকে স্বাগতম আমাদের বিডি2টেজের আজকের নতুন এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ইদানিং একটা জিনিস অনেক বেশি পরিমাণে লক্ষ্য করছি, বিশেষত আমরা আর্থ্রাইটিস এই রোগটির অনেক ধরনের পেশেন্ট পাচ্ছি। আর্থ্রাইটিস এমন একটি রোগ, এটিকে বাংলায় বলা হয় এক ধরনের বাত রোগ এবং এর অনেক ধরনের প্রকারভেদ আছে। আজকে আমরা যে পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিব, উনি মূলত হচ্ছে স্পন্ডলো আর্থ্রাইটিস এই রোগে উনি ভুগছিলেন এবং দীর্ঘ একটা সময় ধরে উনি এই সমস্যাটায় উনি ভুগছিলেন এবং উনি একজন প্রবাসী। আসুন দর্শক, আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলি এবং ওনার মুখ থেকে আমরা শুনি যে ওনার এই সমস্যাটা কবে প্রথম শুরু হয়েছিল এবং এটার জন্য উনি কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোপান মোল্লা। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়সটা মূলত 35 বছর চলতে আছে, খুবই অল্প বয়স। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন আপনার এই বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর জেলা হামচর থানা। আচ্ছা, চাঁদপুরের হামচরে। আমরা জানি যে আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি মূলত ওমানে ছিলাম। ওমানে এখন কি চলে এসেছেন একবারে নাকি? না, ছুটিতে আসছি, ওই ব্যথার কারণে আমি ছুটিতে চলে আসছি। আচ্ছা, কত বছর যাবত আপনি ওমানে? সাড়ে পাঁচ বছর যাবত আছি ওমানে। দীর্ঘ একটা সময় আপনি ওমানে আছেন। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল? আমার মূলত দীর্ঘদিনের সমস্যা, 2006-তে এই সমস্যা। ওই টাইমে ট্রিটমেন্ট নিয়েছি, ওদিকে দিক তেমন সুবিধা হয় নয়, ভালো হয় নয়। পরে অল্প থাকা কারে আমি চলে গেছি ওমানে। ওমানে চলে গিয়ে ওখানে সাড়ে পাঁচ বছর কাজ করার পরে দেখি আমার ওই সমস্যা এরা দেখা দিছে। তখন ওমানে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হয়নি। পরে আমি দেশের বাড়িতে চলে আসি, আইসা সবিল্লা সালের প্রধানে আইলাম, এখানে আমি ট্রিটমেন্ট নিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। আচ্ছা, তার মানে যখন আপনার প্রথম এই সমস্যাটা শুরু হয় তখন প্রাথমিকভাবে কি কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? হ্যাঁ, আমি ওখানে ট্রিটমেন্ট নিয়েছিলাম। কী ধরনের ট্রিটমেন্ট ছিল সেটা? মানে এক সাইকলসে বলছে আমার হাড় ক্ষয় গেছে গা, এর বাদে হাড়ের সমস্যা আছে। মূলত হাড় ক্ষয় যায় না, হলে আমার বাংলায় যাবো বলে মূলত বাত, আমার বাতের সমস্যায় ওই সমস্যায় আল্লাহর কুমিল্লা এখন আমি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনি ওখানে আপনার মানে কর্মপরিধিটা কী ছিল বা কী ধরনের কাজ করতেন যদি একটু বলা যায়? আমি ওখানে আপনার মূলত সাপ্লাই পানিগুলো আছে না, ওই পানিগুলো আমি সেল করি। আচ্ছা আচ্ছা, সেল করি, হোম ডেলিভারিকে ছেলে মেনের দায়িত্বে আছি। আচ্ছা, তার মানে আপনাকে এটার জন্য মোটামুটি অনেক মুভ করতে হতো, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হতো? জি, ওখানে ওই কাজ খুবই পরিশ্রমের কাজ, 20 লিটার পানি উঠানো নামানো অনেক পরিশ্রমের কাজ, ওইটাই ওই জায়গায় করতাম আমি। আচ্ছা, তার মানে আপনি ওখানে ডিস্ট্রিবিউশন কাজে আপনি নিয়োজিত আছেন। আমরা জানি যে ওমানে মোটামুটি পানির খুব স্বল্পতা, তো সেখানে পানি পাওয়াটা খুব দুষ্কর, তো আপনি খুব মহৎ একটি কাজের সাথে আপনি জড়িত। তো এই কাজ করার সময় কি আপনার কোনো ধরনের সমস্যা হতো আপনার এই বাতের কারণে, মানে ব্যথা বা সেই মুভমেন্টে কি কোনো সমস্যা হতো, মানে আপনার কাজের কোনো হ্যাম্পার হতো কি না? হ্যাঁ, প্রথম দিকে হতো না, পরে এই অনেক সমস্যা হইতো আমার কাজ করতে, এই পানির বোতল তো অনেক হাইটে ওঠানো হতো, অনেক কষ্ট হতো। পরে দেখা গেছে ওই জায়গায় বহু জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হয়নি, পরে আমি বাধ্যতামূলক বাংলাদেশে চলে আসি। আচ্ছা, ওদের ট্রিটমেন্টগুলো কেমন ছিল? কি শুধুমাত্র কি ওষুধ দিত নাকি অন্য কোনো ধরনের থেরাপি বা কিছু দিয়েছিল আপনাকে? ওখানে মূলত থেরাপি নাই, থেরাপি দেয় নয়, আপনার আমার চেক আপ করছে, এক্সরে করছে, পরে ব্যথার ওষুধগুলোই বেশি দিত। তো অনেক জায়গায় এক্সরে করার পরে আমার বলছে মেরুদণ্ড ক্ষয় গেছে গা, তো আমি বললাম ডাক্তার সাহেব আমার মেরুদণ্ড ক্ষয় গেলে গা, আমার মাজাই তো কোনো প্রবলেম নাই, মাজায় ব্যথা নাই, আমার ব্যথা হইলো হাঁটুতে, তো মেরুদণ্ড ক্ষয় ওইটার কারণই। পরে দেখলাম ওখানে আমার না, যতই ওষুধ খাই আমার ঠিক হয় না, পরে আমি চলে আসি বাংলাদেশে। তো বাংলাদেশে আসার পরে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের ব্যাপারে কীভাবে জানতে পেরেছিলেন প্রথমে? দেখেন, স্যারের যে ভিডিওগুলো আছে আমি ওই যখন বুক দিয়ে আসি, বাদ ব্যথার কী সমস্যায় আমি দেখতাম চার্জ দিয়া, তো দেখতে গিয়া দেখছি অনেকেই শুনছি, শুনতে গিয়া স্যারের ভিডিওগুলো আমার ভালো লাগছে, এই জন্যে স্যারের খোঁজে আমি এই স্যারের হসপিটালে আসলাম। আচ্ছা, তার মানে স্যারের ভিডিওগুলো দেখে আপনার মনে হয়েছে যে আপনার সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে এবং তখন যে আপনি একটা ধারণা নিয়ে আপনি সরাসরি চলে আসেন স্যারের হসপিটালে, এবং আসার পর আপনি স্যারের সাথে যখন দেখা হয়েছিল স্যার আপনাকে দেখে কী বলেছিলেন? ছেলে আমার দেখার পরে বলছে যে তোমার যে সমস্যা এটা সমস্যা থাকবো না, তুমি এখানে কয়েকদিন ভর্তি থাকো তাহলে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি আয়েশিয়া 12 দিন ভর্তি হইলাম, মানে আলহামদুলিল্লাহ আমি 90% আমার ব্যথা নাইগা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
মাশাআল্লাহ, খুব অল্প সময়ের ভিতরে মাত্র 12 দিনই কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো আমরা জানি যে যারা মূলত এই বাত ব্যথাজনিত সমস্যায় ভুগে এবং দীর্ঘ একটা সময় ভুগে, এই ধরনের মানুষরা দেখা যাচ্ছে যে অনেক ডিপ্রেশনেও চলে যান, এবং কোনো কোনো ক্ষেত্রে যখন তারা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারেন না তখন অনেকাংশেই তারা নিজেদেরকে গুটিয়ে নেন। আপনার ভিতর কি এরকমটা হয়েছিল যে যখন কাজ করতে পারছিলেন না, কষ্ট হচ্ছিল, তখন অনুভূতিটা কেমন ছিল? দেখেন, ওই টাইমে অনেকই সমস্যা মনে হচ্ছে যে আমি অনেক জায়গায় খুঁজে কোথায় গেলে আমার এই রোগটা ভালো হয়, হীরা আগের মতন চলতে পারি, করতে পারি আগের কাজকাম। অনেকই আমি খুঁজি, খোঁজার পরে অনেক দেখার পরে পরে সারা সন্ধান পাইলাম, ওই জায়গায় আমি আসলাম। আচ্ছা, দীর্ঘ একটা সময় পরে আজকে যখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি আপনার বাড়ি ফিরে যাচ্ছেন এবং কয়েকদিন পর হয়তো আপনি আপনার কর্মস্থলে আপনি ফিরে যাবেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ যদি ঠিকঠাক মতো নেয়, খুব ভালো লাগছে। অনেকদিন পরে ব্যথাও কমছে, ইনশাল্লাহ বাড়িতে যাইতে আসি, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার হাসিমুখি বলে দিচ্ছে যে আজকে আপনি কতটা সুখী এবং কতটা আনন্দিত। এটা সত্যি যে দীর্ঘ অনেকটা দিন পরে মানুষ যখন সুস্থ হন তখন তার চোখ মুখ তার চেহারায় বলে দেয় যে তিনি কতটা ভালো আছেন। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, ওনার টোটাল চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু আমাদের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, এনের চিকিৎসা খুব ভালো, পরে এনের ম্যানেজমেন্টও খুব ভালো আলহামদুলিল্লাহ। যে এখানে প্রতিটা লোক যেভাবে ট্রিটমেন্ট নেয় দেয়, ফ্যামিলির মতন লাগে। ফ্যামিলি যেমন, যে হসপিটাল না, আমি ফ্যামিলির ভিতরে আছি, এরকম ট্রিটমেন্ট। আমি একলা চলে আসি, একলা ট্রিটমেন্ট নিয়ে একলা যাইতে আছি, কোনো ধরন কিছু সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে এনে ট্রিটমেন্ট ইনশাল্লাহ। আরেকটা বিষয় একটু জানি, যেমন আপনার আশপাশেই কিন্তু আমরা কিন্তু আসলে অসংখ্য আপনার এই ধরনের প্রবাসী আমরা মা বোনদেরকে পাই বা ভাইদেরকে পাই যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন, এবং আমাদের দেশেও কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন। আপনি কি তাদের উদ্দেশ্যে উপদেশমূলকভাবে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমি বলবো যাই, এই দীর্ঘদিন অনেক জায়গায় গেছেন, দেখছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো নয়, একবারের মতন আয়সা দেখতে পারেন ইনশাল্লাহ। আশা করা যায় 100% শিওর ভালো হবেন, একবার আয়সা দেখতে পারেন ইনশাল্লাহ। ধন্যবাদ স্বপন মোল্লা, এতক্ষণ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা স্বপন মোল্লা ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে ওনার যে আর্থ্রাইটিস ছিল সেটা দীর্ঘ অনেক দিন ধরে তিনি এই সমস্যাটা ভুগেছেন, এবং প্রবাস জীবনেও উনি গিয়ে এটার জন্য অনেক জায়গায় অনেক ধরনের উনি ট্রিটমেন্ট করেছিলেন, বাট যেখানেই উনি গিয়েছেন ওনাকে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ দেওয়া হতো, যেটা আসলেই সত্যিকার অর্থে প্রপার ট্রিটমেন্ট নয়। কারণ ব্যথার ওষুধ আপনাকে হয়তো কিছু দিনের জন্য হয়তো ব্যথাটা কমিয়ে রাখবে, যখন আপনি ওষুধটা ছেড়ে দিবেন আপনি আবার আগের পর্যায়ে চলে যাবেন। এই জন্য প্রয়োজন হচ্ছে সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক ব্যবস্থাপনা। আপনি যদি সঠিক ট্রিটমেন্ট সঠিক সময়ে গ্রহণ করেন আপনি সারাটা জীবন ভালো থাকবেন, আপনার আশপাশে যে আপনার সহকর্মীরা আছে বা আপনার পরিবারের লোকজন আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি একই রকমভাবে আপনি চলাচল করতে পারবেন সম্পূর্ণ সুস্থ হয়ে, এবং স্বাধীনভাবে আপনি আপনার জীবনযাপন করতে পারবেন। তাই আমাদের অনুরোধ, আপনারা যাই করেন, যেখানেই করেন, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন আগে সঠিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং সে অনুযায়ী আপনারা চলুন, সে অনুযায়ী ট্রিটমেন্ট নেন। আশা করি আপনারা সারা জীবন ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনাকেও। সালাম।